গোপী পথে নীতি এই পথে এই পথে নীতি কোন গতা গতি তোমার নপুরের ধলি শৌলি এই পথে নীতি কোন গতা গতি নপুরের ধনি শুনি তোমার রাধা শলে বাস আমাদের নৈরা বলে আজ রাধাকে কাদাই আজ রাধাকে কাদাই হে গোবিন্দ আমি আজ রাধাকে সতীনের সতীনের একটা হিংসা থাকে তাই না মা স্বামীর ভাগ কেউ কাউকে দিতে চায় না তো তা সতীনের সতীনের যেমন একটা হিংসা আমার রাধারানী চন্দ্রাবলীর তেমনই হিংসা হিংসাটা কি বলেন তো চন্দ্রাবলী গোবিন্দকে ধরে বলছে গোবিন্দ তুমি প্রতিদিন রাধা কুঞ্জে চলে যাও আমার কুঞ্জের দ্বার দিয়ে আমি প্রতিদিন তোমার নূপুরের ধ্বনি শুনি তুমি আমার কুঞ্জে কোনোদিন আসো না তাই আজকে যখন আমি তোমাকে ধরতে পেরেছি আমি আজ রাধারানীকে বুঝিয়ে দেব ভালোবাসা কাকে বলে আমি রাধারানীকে বুঝিয়ে দেব যে ও একা শুধু আমার গোবিন্দকে ভালোবাসে না আমিও ভালোবাসতে জানি ও একা শুধু কৃষ্ণ সেবা করে না আমিও করতে পারি আমা আহা এইবার কি করলেন জড়িয়ে ধরেছে গোবিন্দকে পদ ছাড়িয়া নাহি ক দেব পদ ছাড়িয়া নাহি ক দেব পদ ছাড়িয়া নাহি ক দেব হৃদয় ছিড়িয়া আমার হৃদয় বাছে রেখে দেব আমার হৃদয় আছে
করে বলো গো মধু চলো চলো আমার ঘরে চলো হৃদয় ছড়া করে বলো গো চলো চলো আমার ঘরে চলো হৃদয় ছড়া করে বলো গো চলো চলো আমার ঘরে চলো হৃদয় ছড়া করে বলো গো হৃদয় ছড়া করে বলো গো ছাড়িয়া নাহি কো দেব মধু হে ছাড়িয়া নাহি কো দে ওমাইরা যখন গোবিন্দকে পেয়েছে না গোবিন্দকে জড়িয়ে ধরেছে চন্দ্রাবলি জড়িয়ে ধরে বলছে মধু তুমি প্রতিদিন নাথকুঞ্জে চলে যাও আমি কি তোমায় ভালোবাসতে জানি না মধু হে তুমি প্রতিদিন রাধার কাছে যাও কিন্তু আজ আমি তোমাকে পেয়েছি যখন আজ আমি তোমাকে ছেড়ে দেব না এই বলে বলছে পারালে বধু বলে চলো চলো একবার আমার ঘরে চলো বধু চলো চলো আমার হরি হরি বল আমার ঘরে চলো পড়ালে বধু হে একবারে চলো চলো আমার ঘরে বধু হে একবারে চলো চলো আমার ঘরে ঘরের দশা আমার ঘরের দশা একবারে দেখে এসো চলো চলো মধু আমার ঘরে বসতি করি আমার ঘরে রে দশা একবার দেখবে চলো আমি কেমন ঘরে বসতি করি একবার ঘরে রে দশা দেখবে চলো কেমন ঘরে বসতি করি আমার ঘরে রে দশা দেখবে চলো কেমন ঘরে বসতি করি ঘরের দশা দেখবে চলো আমি কেবল ঘরে বসত করি ঘরের দশা দেখবে চলো কেবল ঘরে বসত করি আমার ঘরের দশা দেখবে চলো হরে কৃষ্ণ মা মায়েরা আস্তে আস্তে ও সোনা মেয়েগুলো তোমরা খাওয়া দাওয়া করেছো তো ও এই জন্য তো ছটফট করছো আচ্ছা ঠিক আছে আমি আমি তো আর বেশিক্ষণ থাকবো না আমরাও তো খাইনি সবাই একসাথে না হয় খাবো একটু খিদে সহ্য করো আমি জানি এই নটা থেকে যে
কীর্তনীয়া কীর্তন গাইবে। এই সময় ভক্তরা খিদে ঘুম নিয়ে ব্যস্ত। তাহলে মা চন্দ্রাবলী চক্র বলছে, হে গোবিন্দ তুমি আমার ঘরে এসো। ঘরের খবর কোন ঘরে ডাকলেন বাবা? এই যে জাগতিক জগতে যে ঘরে বাস করছে এই ঘরে আস্তে আস্তে, না না এ ঘরে নয়, এই যে দেহরূপী ঘর। চন্দ্রাবলী বলছে, হে গোবিন্দ তুমি একবার একবার আমার হৃদয়ের ঘরে এসো। কেন বললেন? বলছে, হে গোবিন্দ আমার এই হৃদয়ে ঘরে, এই দেহ ঘরে যে ছয়টা পশু আছে, এই ছয় পশু দশ ইন্দ্রিয়, এরা যে বাদিনী কৃষ্ণ বাদিনী, এরাই আমায় কৃষ্ণ কথা বলিতে দেয় না, এরা তো কেউ কারোর কথা শোনে না। কি গো ভাইরা শোনে? এই দেহটার মধ্যে যে ছটা রিপু আছে দশ ইন্দ্রিয়, এরা কেউ কারোর কথা শোনে না বাবা। নয়ন নয়নের মতো দেখে, শ্রবণ শ্রবণের মতো শোনে, বদন বদনের মতো কথা বলে, এক একজন একরকম চলে, কেউ কারোর কথা শোনে না। তাই মাগো, ভগবানকে এই হৃদয়ে ঘরে যদি না আমরা আনতে পারি, হৃদয়ে মন্দিরে যদি আমাদের ভগবান না আসে, তাহলে এ ঘর, এ ঘরের কোনো দাম থাকবে না। কিন্তু আমরা যে ভগবানকে ভালোবাসবো, আমরা যে ভগবানকে ভালোবেসে হৃদয়ে মন্দিরে আনবো, সে বিশ্বাস, সে ভক্তি, সে প্রেম আমাদের নেই। কারণ আমরা ভগবানকে যেটুকু ডাকি নিজেদের স্বার্থের জন্য ডাকি, তাই না? আমরা প্রত্যেকে ভগবানকে ভালোবাসি। ভগবানকে ভালোবাসি না এমন কোনো মানুষ নেই, সবাই বাসি। ভগবানকে যদি না ভালোবাসতাম তাহলে এত বড় নাম যজ্ঞ করতাম কেন? ভগবানকে যদি ভালো না বাসতাম তাহলে আমরা এই আপনারা এত রাত্রিবেলা এসে যে সময় আপনাদের ঘুমানোর কথা সেই সময় আপনারা এখানে বসে থাকবেন কেন? কি গো, নিশ্চয়ই আপনারা ভগবানকে ভালোবাসেন। কিন্তু ভগবানকে আমরা সবাই ভালোবাসি, তবে বাসার মধ্যে অনেক তফাত আছে, পার্থক্য আছে। যেটুকু ডাকি আমরা স্বার্থের জন্য ডাকি, তাই না মা? বিশেষ করে এই বৃন্দাবনে যত মা আছেন ভালো করে শুনে নিন, প্রত্যেকটা মা আমরা ভগবানকে ডাকি কেন, আর ভগবানের কাছে কি চাই? প্রত্যেকটা মা ভগবানকে বলি, দয়াময় আমার ছেলেটাকে ভালো রেখে দাও, মেয়েটাকে ভালো রেখে দাও, আমার ছেলেটা যেন লেখাপড়া শিখে চাকরি করে, গাড়ি বাড়ি করে, আনন্দে থাকে, তাই না মা? কি গো ভুল বলেছি? কিন্তু এই বৃন্দাবনে যত মা আছেন একজন হাত তুলে বলবেন যে ভগবানের কাছে সন্তানের জন্য আঁচল পেতে কেউ দুঃখ ভিক্ষা চেয়েছেন সন্তানের জন্য? পারবেন না? আসলে আমরা স্বার্থপর ভক্ত বাবা। আজকের আমাদের ঘরে মহাপুরুষ সন্তানদের জন্ম হয় না কেন? আজকের আমাদের ঘরে মহাপুরুষ ভক্ত সন্তান হয় না কেন? বৈষ্ণব সন্তান হয় না কেন? আজকের আমাদের ঘরে মহামহাপুরুষ আবির্ভূত হয় না কেন? কেন হয় না মা? আসলে ক্ষেত্র আমাদের ভালো নেই তাই ফসল ভালো হয় না। মাটি খাঁটি হলে ফসল ভালো হবেই হবে, কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের নাম কি ছিল জানেন আপনারা সবাই? কি বলুন তো? ও খুকিরা, তোমরা তো লেখাপড়া করো, বলো না বিদ্যাসাগরের মায়ের নাম কি ছিল? এখন এই মোবাইল টিপে টিপে দিনগুলো শেষ হয়ে গেল, বলো বিদ্যাসাগরের মায়ের নাম কি? কোয়েল মল্লিক। কে বলল? কোয়েল মল্লিক। শোনো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের নাম কি জানো?
ভগবতী দেবী। তা কেমন মা কেমন ছেলে দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখাপড়া শিখে চাকরি পেয়েছেন বাবা। একদিন দেখছি মা ভগবতী দেবী শীতের সময় একটা ছেঁড়া কম্বল গায়ে উঠান ঝাড় দিচ্ছে, তাই দেখে কষ্ট হলো। ঈশ্বরচন্দ্র বাজার থেকে একটা দামি শাল কিনে এনে মায়ের গায়ে জড়িয়ে দিয়েছিল, আর জড়িয়ে দিয়ে বলেছিল, মা এই শালটা পরে কাজ করো। মা তখন কি করেছিলেন দেখো, সেই শালটাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, ওরে ঈশ্বর তুই চাকরি পেয়েছিস, তোর পয়সা হয়েছে বলে তোর মায়ের দুঃখ দূর করবার জন্য দামি শাল কিনে দিলি বাবা। কিন্তু দেখ দেখ ঈশ্বর, বাংলার ঘরে ঘরে তাকিয়ে দেয় কত অসহায় গরিব দুঃখী মা, কত শীতে কষ্ট পাচ্ছে। পারবি এই প্রত্যেকটা মায়ের দুঃখ দূর করে দিতে? হরে বাংলার প্রত্যেকটা মা যদি সুখে থাকে জানবি তোর মা সুখী, প্রত্যেকটা মা যদি দুঃখে থাকে জানবি তোর মা দুঃখী। ও মা এই জন্য তো কবিরা লিখেছেন কি গো, লালা মানুষ তারা তো লালা মানুষ তারা তো শ্রীরাম কৃষ্ণ বিবেকানন্দ এসেছিল এই দেশে, আর এসেছিল নিতাই গৌর ভাসাইল প্রেম রসে। শ্রীরাম কৃষ্ণ বিবেকানন্দ এসেছিল এই দেশে, আর এসেছিল নিতাই গৌর ভাসাইল প্রেম রসে। শ্রীরাম কৃষ্ণ বিবেকানন্দ এসেছিল এই দেশে, আর এসেছিল নিতাই গৌর ভাসাইল প্রেম রসে। আমাদের শ্রীরাম কৃষ্ণ বিবেকানন্দ এসেছিল এই দেশে, আর এসেছিল নিতাই গৌর ভাসাইল প্রেম রসে। দেবতার পরিচয়, দেবতার পরিচয়। কি গো মায়েরা দেখেছেন কেমন মা আর কেমন ছেলে। আমাদের ঘরে ছেলে মেয়েরা যদি চাকরি পায় ভাগ্যক্রমে, ও দিদি ভাই এই যে ও গল্পরাজের মেয়ে আমার দিকে থাকা, আচ্ছা পরে গল্প হবে, ঠিক আছে বাড়ি গিয়ে গল্প হবে। হ্যাঁ আমাদের ঘরের ছেলে মেয়েরা যদি চাকরি পায় আমরা কি বলি, ওরে খোকা টাকা পয়সা খরচা করিস না বাবা, বাজে ব্যয় করিস না, ব্যাংক ব্যালেন্স কর, গাড়ি কিনতে হবে, বাড়ি কিনতে হবে, গুছিয়ে রা বলি না। কিন্তু বিদ্যাসাগরের মা ভগবতী দেবী বললেন, ঈশ্বর জগতের প্রত্যেকটা মা যদি সুখে থাকে জানবি তোর মা সুখী, জগতের প্রত্যেকটা মা যদি দুঃখে থাকে
জানবি তোর মা দুঃখী। শুধু এ মা কেন, আরো অনেক মা আছে মা, যে মা ভগবানের কাছে সন্তানদের জন্য দুঃখ চায়। আর একজন মায়ের কথা বলি একটু, সে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, পাঁচটা ছেলের জন্য ভগবানের কাছে আঁচল পেতে দুঃখ চাইল। হ্যাঁ গো দিদি ভাইরা বলুন, পাঁচটা ছেলে কার কার, জোরে বলুন, আর একটু জোরে, কুন্তি। হ্যাঁ ঠিক বলেছেন, এই পাণ্ডব জননী কুন্তি দেবী ভগবানের কাছে আঁচল পেতে দুঃখ চেয়েছিল। কবে গো, যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল 18 দিন, তাই না? তাহলে 18 দিন যুদ্ধ হলো কেন, ভালো করে শুনে নাও মা। 17 দিন হলো না, 19 দিন হলো না, 18 দিন হলো কেন? বলছে 18 দিনের যুদ্ধে 18টা মোকাম জয় করেছিল। তত্ত্ব কি সিদ্ধান্ত দিলেন, 18 মোকাম কোথায় একটুখানি শুনে নি। এই দেহটার মধ্যে আমাদের 18 মোকাম, এখানে চূড়া মধ্যে চূড়ামণি, ব্রহ্মপাশে স্থিতি, এই জায়গাটায় পাটে মধ্যে মহাবিষ্ণু করেন অশ্বতি, চূড়া মধ্যে চূড়ামণি, ব্রহ্মপাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন অবসতি, চক্ষু মধ্যে কালা চা করিতেছে ধ্যান, চক্ষু মধ্যে কালা চা করিতেছে ধ্যান, নিত্যানন্দ মধু করে পারলেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখ মধ্যে ভদ্রাক্ষ বসি 32 জগা, করেনেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখ মধ্যে ভদ্রাক্ষ বসি 32 জগা, এবার জিহ মধ্যে নারদ মলি ভেজায় কলদল, জিহ বলে নারদ মলি ভেজায় বৈশে কায়া গঙ্গা জল, জিহবা নিচে বৈশে কায়া গঙ্গা জল, আর জিহবায় সরস্বতী বামে তে সিদা কণ্ঠ বলে শিকানাই বাহুতে বলরা, আল জিহোবায় সরস্বতী বামেতে সিধা কণ্ঠ মূলে শীতানন বাহুতে বলরা, হস্ত মধ্যে শ্রী গোবিন্দ ডানে অধিপতি, হস্ত মধ্যে শ্রী গোবিন্দ ডানে অধিপতি, ও মাইরা এই জায়গাটা লক্ষ্য করবেন আর মনে রাখবেন, ঠিক এই জায়গাটার নাম হলো সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, এবার নাভি মধ্যে বৈশে ব্রহ্মা লয়ে নিজ লীলা, লিঙ্গ মূলে বৈশে শিব লয়ে চন্দ্রকলা,
নাভি মধ্যে বইছে ব্রহ্ম লয়ে নিজ লীলা লিঙ্গ মূলে বইছে লয়ে চন্দ্রকলা কুচুদারে বসে আছে নাটুয়া গোপা কুচুদারে বসে আছে নাটুয়া গোপা আমার কাবিলির সঙ্গে কেলি বড়ই রসা কাবিলির সঙ্গে কেলি বড়ই রসা হাটুতে শকতি স্থিতি বসুমতি পায় আঠারো মোকাম তত্ত্ব শোন সমুদয় হাটুতে শকতি স্থিতি বসুমতি পায় আঠারো মোকাম তত্ত্ব শোন সমুদয় আঠারো মোকাম তত্ত্ব যেই জানা জানে আঠারো মোকামের কথা ও দিদি ভাইরা এদিকে আসুন না সামনের দিকে কেন অন্ধকারে বসে বসে ঘুমাচ্ছেন আমার সামনে আসুন না এদিকে খুব ভালো লাগলো আচ্ছা যারা যারা বুঝতে পারেননি একটু জোরে উলুধ্বনি করবেন জোরে হায় হায় তাহলে বুঝতে পারেননি তো আমি বলছি যারা বুঝতে পারেননি জোরে উলুধ্বনি করি সঙ্গে সঙ্গে বলুন ঠিক আছে আমি গান ছন্দ করি সুর তাল করি গেয়ে দিলাম হয়তো বোঝার কষ্ট হলো কিন্তু এবার কথাই বলছি আপনারা বুঝতে পারবেন আর না পারলে আমাকে বলবেন চূড়াবদ্ধ চূড়া আমার দিকে তাকিয়ে থাকবেন চূড়াবদ্ধ চূড়ামণি ব্রহ্মপাশে স্থিতি এই জায়গাটায় পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি চক্ষু মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান নাসিকায় নিত্যানন্দ মধু করেন পান কর্ণে চৈতন্য গোসাই হয়ে সাবধান মুখ মধ্যে ভদ্রাক্ষ বসি বত্রিশটা আছে না বত্রিশ যোগ জিহব্বাতে নারদ মুনি ভেজায় কন্দন নারদের স্বভাব কি গো দিদি ভাইরা বলুন নারদের স্বভাব কি জোরে বলবেন ঝগড়া করা পিণ্ড উমা সে বলে কি পিণ্ড কি গো বাবারা কি বলেন পিন পিন মারা নারদের স্বভাব সকলের পিছনে কাটি বাংলা কথা অনেক অর্থ নারদের স্বভাব ঝগড়া বাঁধানো হ্যাঁ লাগান ভাজান ওই ঠিক বলেছে পিন দেওয়া তা শোনো না তা জিহব্বাতে নারদ মুনি ভেজা এই কন্দল প্রত্যেকের জিহব্বায় নারদ আছে তাই না বাবা কি গো প্রত্যেকের জিহব্বায় নারদ আছে তো আর নারদের স্বভাব ঝগড়া করা তাই নারদ প্রত্যেকের জিহব্বাতে আছে বলে তাই আমরা ঝগড়া করি কি তোমরা ঝগড়া করো না দিদি ভাই করো তো হ্যাঁ করতে হবে তো কারণ নারদ আছে তো তাই বলছে জিহবাতে নারদ মুনি ভেজায় কন্দল জিহব্বা নিচে বইছে কায়া গঙ্গা জল এই দেখো এখানে একটা গঙ্গা আছে এই যে আরে ঝগড়া বাদে পরে আমাদের দেখো এই যে জিহবার নিচে এখান থেকে অটোমেটিক জল আসছে কোথা থেকে আসছে আমরা নিজেরাই জানি না ওখানে একটা গঙ্গা আছে তাই বলছে জিহবার নিচে বইছে কায়া গঙ্গা জল আল জিহবায় সরস্বতী বামেতে শ্রীরাম কণ্ঠমূলে শ্রীকানাই বাহুতে বলরাম হস্তমতে শ্রী গোবিন্দ দান অধিপতি প্রত্যেকের হস্তে আমার গোবিন্দ বাস করছে এই জন্য দান করতে হয় বলছে যে হস্ত দান করে না সে হস্তে আমার গোবিন্দই থাকে না হ্যাঁ গো কাদের কাদের হস্তে গোবিন্দ আছে একটু হাত তোলো তো একজনা বলছে দান কোথায় করবে হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দান অধিপতি
যে হস্ত দান করে না সে হস্তে আমার গোবিন্দ থাকে না, তাহলে দান করতে হবে কোথায় করবেন? এই হরিনাম যজ্ঞে দান করুন। আমার দাদাভাইরা ভিক্ষার পাত্র নিয়ে ওখানে বসে আছেন, ওখানে দান করুন, নাম যজ্ঞে দান করুন, ভিখারিকে দান করুন, বৈষ্ণবকে দান করুন, ব্রাহ্মণকে দান করুন, কাঙালিকে দান করুন, অসহায় মানুষকে দান করুন। বলছে যে হস্ত দান করে না সে হস্তে আমার গোবিন্দ থাকে না, তাই বলছে হস্তমধ্যে শ্রী গোবিন্দ দান অধিপতি। আর এই জায়গাটায় সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভি মধ্যে বৈশ্য ব্রহ্মা লয়ে নিজ লীলা, লিঙ্গ মূলে বৈশ্য শিব লয়ে চন্দ্রকলা, গুজ্জধারে বসিয়াছে নাটুয়া গোপাল, কামিলির সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শকতি স্থিতি বসুমতি পায়, আঠারো মোকাম তত্ত্ব শোনো সমুদয়, আঠারো মোকাম তত্ত্ব যেই জনে জানে নরকে তুচ্ছতার এবার জোরে জোরে সবাই মিলে উলুদ্ধরি। বাহ, তাহলে বোঝা গেল, বোঝা গেল তো আঠারো মোকাম তত্ত্ব? একটু পিছিয়ে আস্বাদন করবেন, একটু খালি বলে দিই, যদি ওই কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হলো, আঠারো দিন যুদ্ধ হলো তো, আপনারা মহাভারত শুনেছেন জানেন, প্রত্যেকটা কীর্তনই আর আমরা সবাই মহাভারতের কথা বলি, আঠারো দিন যুদ্ধ হয়েছিল, মহাভারত আঠারো পর্ব, গীতার অধ্যায় আঠারো, গীতার যোগ আঠারো, যুদ্ধের সৈন্য ছিল আঠারো অক্ষয়হীন সৈন্য, আর গীতার নাম ছিল কটা? আঠারোটি। এই আঠারোটি নাম যদি কেউ প্রতিদিন স্নান করে, লেখাপড়া যারা জানেন, স্নান করে আঠারোটির নাম মুখস্থ করে যদি এক মনে জপ করতে পারেন মা, তার এই দুষ্ট নদী পারাপারের আর ভয় থাকবে না। আঠারোটি নাম কি শুনে নীল? গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলীর, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবাগ্নী, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞানমঞ্জরী। এই আঠারোটি নাম যদি এক মনে জপ করে গীতা গীতা বলে প্রতিদিন আপনারা পাঠ করতে পারেন, তাহলে এই দুস্তর নদী পারাপারের আর ভয় থাকবে না। তাই বলছি সব আঠারো হলো, সব আঠারো হলো, কুরুক্ষেত্রের যুদ্ধ যখন সমাপ্ত হলো, ভগবান অর্জুনকে বললেন, অর্জুন রথ থেকে নেমে যাও। কেন? আজকে যুদ্ধ সমাপ্ত, যেই অর্জুন রথ থেকে নেমে চলে যাচ্ছে মা, ভগবানও পিছনে পিছনে যাচ্ছে, কিন্তু যেতে যেতে অর্জুন যেতে যেতে পিছনে ফিরে তাকিয়ে দেখে বলছে, সখা সখা দেখেছ, তাকিয়ে দেখো সখা, আঠারো দিন ধরে যে রথে চড়ে যুদ্ধ করলাম, আজকে যুদ্ধের শেষ দিনে সেই রথে আগুন লেগে গেছে, রথটা দাউ দাউ করে জ্বলছে, কেন সখা? ভগবান মৃদু হেসে বললেন, অর্জুন আঠারো দিন যুদ্ধ হয়েছে, আমি তোমার রথের সারথি ছিলাম, ওই রথে কতবার আমরা উঠেছি কতবার নেমেছি, আঠারো দিনের মধ্যে তোমার রথে কোনোদিন আগুন লাগলো না, আজকে যুদ্ধের শেষ দিনে তোমার রথে কেন আগুন লাগলো জানো? আসলে প্রতিদিন যখন আমি নেমে যেতাম, আমার প্রসাদি করার নামের মালাটা তোমার রথে রেখে আসতাম, সেই জন্য তোমার রথে আগুন লাগতো না, কিন্তু আজ কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত, তাই সেই প্রসাদি করা নামের মালা আমি রথ থেকে নিয়ে নেমে পড়েছি বলে তাই তোমার রথে আগুন লেগে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভালো করে শোনো মা, এটা তো হলো অর্জুনের রথ, কিন্তু বলুন ভগবান কি শুধু অর্জুনের রথে নামের মালা রেখেছিলেন বাবা? না না, ওই অর্জুনের রথের মতো তত্ত্ব কি বললেন? অর্জুনের রথের মতো প্রত্যেকটা জীবের দেহ রথে একটা করে নামের মালা রেখেছে, আর এই নামের মালা আছে বলে আমরা সবাই বেঁচে আছি গো। আর নামের মালা নিয়ে যেদিন ভগবান এই দেহ রথ থেকে নেমে পড়বেন, সেদিন ওই কুরুক্ষেত্রে অর্জুনের রথের মতো নিতাই গৌর হরি বল বলে আগুন লেগে যাবে, তাই না মা? কিন্তু একটা কথা বাবা আপনারা শুনছেন যখন বলি, যে নামের মালাটা কি অর্জুনের রথে যে রেখেছিলেন নামের মালা,
শুধু অর্জুনের রথে নয় প্রত্যেকটা জীবের দেহ রথে নামের মালা রেখেছি। এই নামের মালাটা কি বলে যায় একটু খালি? এই যে আসে যায় কয়লা কথা, সেবা কেমন করছি রে সেবা কেমন করছি, আসে যায় কয়না কথা, সেবা কেমন করছি রে সেবা কেমন করছি। আবার বিনা টোপি মাঝ গেছিলে, সেবা কেমন করছি রে সেবা কেমন করছি। আবার বিনা টোপি মাঝ গেছে নাই, সেবা কেমন করছি রে সেবা কেমন করছি। আস্তে আস্তে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি বললেন? আসি যায় কয়লা কথা, সেবা কেমন পড়ছি, বিনা টোপে মাছ গেথে নাই, সেবা কেমন পড়ছি। আমা একই ঘরে বাস করছে কিন্তু উনি আসেন আর যান, কারোর সঙ্গে কথা বলে না। সে কে কে গো জানে? এই যে শ্বাস প্রশ্বাস, আসে যায় আসে যায়, কিন্তু এই দেহ ঘরে আরো দশ ইন্দ্রিয় ছয় রেপু আছে, এদের সঙ্গে কোনো কথা বলে না, সে আসে আর। আবার বলছে বিনা টোপে মাছ গেথে নাই, সেবা কেমন পড়ছি। ছিপ ফেলেছিল কে? একদিন নয় বারো বছর ধরে চণ্ডীদাসের রজকিনী, এরাই প্রেমের শিরোমণি। চণ্ডীদাসের রজকিনী, এরাই প্রেমের শিরোমণি। ও চণ্ডীদাসা চণ্ডীদাসের রজকিনী, এরাই প্রেমের শিরোমণি। চণ্ডীদাসের রজকিনী, এরাই প্রেমের শিরোমণি। এরা এক মরণে দুইজন মরে, এমন মরে কয়জনা, এমন মরে কয়জনা। এরা এক মরণে দুজন মরে, এমন মরে কয়জনা, চণ্ডীদাস রজকিনী প্রেম করেছিল কতদিন ধরে? বারো বছর। হ্যাঁ গো, এখন তো প্রেম বলে না, এটাকে ভালো বাসাও বলে না। আসলে এখনকার ছেলে মেয়ে আমরা প্রেমের অর্থ কি বুঝি না, ভালোবাসা মানে কি জানি না, এখন শুধু ভালো লাগার দিন। এই হ্যালো 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 করে সব গেল, গেল না কি গো? ও দাদা ভাই গেল না? আপনার কি গিয়েছে নাকি? গিয়েছে? তাহলে মাথা নড়ছেন? এই হ্যালো হ্যালো করে সব সে তাই না? তবে একটা কথা কি জানেন, ছেলেদের মাথায় বাজ পড়েছে। ছেলেদের কত দুঃখ জানেন, বর সেজে মেয়ের বাড়ি আর যাওয়া হচ্ছে না, মেয়েরা আপনা থেকে সেজে গুজে হামলা। কি মিথ্যে কথা বলেছি? মিথ্যে কথা বলেছি আমি? না না, এটা হচ্ছে হ্যালোর বিয়ে, এটা ভালোবাসা বলে না, আর এটা প্রেম বলে না, আর এটা কি কি ভালো লাগার নেশা, তাই না? তাহলে প্রেম করলো কি বারো বছর ধরে চণ্ডীদাস রজকিনী? শুধু চণ্ডীদাস রজকিনী নয়, আরো আছে কি? আরো আছে বিল্লমঙ্গল চিন্তামলি, আর আছে রাম কৃষ্ণ সারদামণি। প্রেম এনারাই করেছিল মা, তা চণ্ডীদাস রজকিনী বারো আসতে ভাই আসতে, ঝামেলা করবে না, কথা বলবে না। চণ্ডীদাস রজকিনী বারো বছর ধরে প্রেম করছে, প্রেমটা কেমন? না পুকুরের ওপারে বসে থাকে কে? চণ্ডীদাস ছিট ফেলে, আর রামই পুকুরের এপারে বসে কাপড়। তাহলে আপনারা বলুন, পুকুরের ওপারে যদি ছেলেটা থাকলো আর এপারে যদি মেয়েটা থাকলো, তাহলে প্রেম হবে কি করে? দূরে থাকলে কি প্রেম হয়? হয় না, তাহলে কাছাকাছির প্রয়োজন, কিন্তু না ওপারে উনি এপারে ইনি, তাহলে প্রেম হবে কি করে? এই যে দেখা চাওয়া, নয়নে নয়নে বাণে বরিশলে,
তাহাতে জনবিলপি অধরে অধরে চুম্বন করিতে তাহাতে জনমিলরি আমার হৃদয়ে হৃদয়ে প্রেমে আলিঙ্গনে তাহাতে জনমিলতি পিরীতি পিতে পীড়ন করে দশ ইন্দ্রিয়গণ রীতে ঋতু ভস্ত সদা অনুরাগের লক্ষণ প্রীতে তৃপ্তি সদা হরি রাম গুণ রসে প্রীতি মাহাত্ম গাহে দ্বিজ চণ্ডী দাসে। আচ্ছা প্রেম তো হচ্ছে এই নয়নে নয়নে দেখা, এ ওর দিকে দেখে ও এর দিকে দেখে, কিন্তু মেয়েদের মন একটু কমল জানেন তো, পুরো পাহাড় পাথর ইট, মেয়েদের মন পাথর, মেরে মাথা ভেঙে দেব। মেয়েদের মন নাকি পাথর বলে, মেয়েদের মন নাকি পাথর। আরে বাবা মেয়েদের মন যদি পাথর হবে, মেয়েরা যদি পাষাণ হবে, তাহলে ওই যে বারো বছর ধরে প্রেম করছে চণ্ডীদাস চিপ ফেলে বসে আছে, রানীটা কেন বললো বারো বছর পরে আর থাকতে পারলো না, বলে বললো ও কি গো ঠাকুর, ও ঠাকুর বারো বছর ধরে তুমি একই জায়গায় বসে ছিপ ফেলেই যাচ্ছ, তোমার ছিপে মাছ ধরল। তখন চণ্ডীদাস সুযোগ পেয়ে উত্তর দিচ্ছে কি জানেন, বলি ওর আমি আমি বারো বছর ধরে একই জায়গায় বসে ছিপ ফেলছি গো, কিন্তু এই বারো বছর পরে এই সবে ঠোকর মারল। দেখলেন প্রেম কাকে বলে, তাই বলছে দুয়ার খুলে রইল বুড়ি চৌধুরীবার আসে রে চৌধুরীবার আসে, দুয়ার খুলে রইল বুড়ি চৌধুরীবার আসে রে চৌধুরীবার আসে, আবার ঠামক দিয়ে চলে গেল লোচন দেখে হাসে রে লোচন দেখে হাসে, ঠামক দিয়ে চলে গেল লোচন দেখে হাসে রে লোচন দেখে হাসে। আর একটা তত্ত্ব এসে গেল, বলছে দুয়ার খুলে রইল বুড়ি চৌধুরীবার আসে, ঠামক দিয়ে চলে গেল লোচন দেখে হাসে। হ্যাঁ গো ঘরের দরজায় বসে থাকতো কারা মায়েরা। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমি এতদিন তো কীর্তন শুনছেন আমাদের এই এই হরিবাসর এই দাদাভাইদের এই নামযজ্ঞ অনেক দিন ধরে, তবে আমার আমি যতদিন থেকে জানি ৩০ বছর থেকে, তবে আপনারা একই জায়গায় একই বসে মানে একই জায়গায় বসে একই বাসরে প্রতি বছর শোনেন, হ্যাঁ আশেপাশে আরও শোনেন, কীর্তন শুনতে যান সবাই, কিন্তু বলুন তো মা একটা উত্তর দেবেন, উত্তর বলছে কোন বৌবার ঘরের দরজায় কোন শাশুড়ি ননদি পাহারা দিত, সহজ প্রশ্ন জোরে বলো। ও বাবা সবাই জানো, আরে বাবা রে শোনো ঠিক বলেছো, রাধারানী বৌমা জটিলার বৌমা রাধারানী তার ঘরের দরজায় বসে তার ওই শাশুড়ি আর ননদি কুটিলা জটিলা দুজনে পাহারা দিত, কেন বলে কখন কৃষ্ণ এসে আমার বউয়ের ঘরে ঢুকে প্রেম করবে একবার ধরব, আপনারা বলুন তো দাদা, জটিলা কুটিলা বসে থাকতো দরজার কাছে কৃষ্ণকে ধরবে বলে, কিন্তু বলুন কোনোদিন শুনেছিল যে ওরা কৃষ্ণকে ধরতে পেরেছিল, কে গো মাইনা শুনেছেন কৃষ্ণকে ধরতে পেরেছিল না, তা বলে কি কৃষ্ণ আসা বন্ধ দিয়েছিল না, প্রতিনিয়ত রাধারানীর ঘরে আসত আর জটিলা কুটিলা পাহারা দিত, মা ভগবান প্রতিনিয়ত আসা যাওয়া করতো আসা যাওয়া করতো। আচ্ছা বলুন তো ২৪ ঘন্টার মধ্যে, ও ভাইরা শোনো ২৪ ঘন্টার মধ্যে আমার ভগবান কৃষ্ণ এই দেহ ঘরে কতবার আসা যাওয়া করে, কতবার আসা যাওয়া করে বলছি ২১,০০০ ভালো করে শুনে নাও মা ২১,০০০ বার, কত বললাম ২১,০০০ বার আপ ডাউন করে আমাদের এই দেহ বৃন্দাবনে, হ্যাঁ
আর আমাদের দেহ বৃন্দাবনের জটিলা কুটিলা কারা তত্ত্ব কি বললেন দেখুন, এই দেহ বৃন্দাবনের জটিলা কুটিলা হলো আমাদের দুটি নয়ন, একটা জটিলা একটা কুটিলা দেহ ঘরে দরজায় বসে পাহারা দিচ্ছে, কখন আসবে ধরবো কখন আসবে ধরবো, কিন্তু আমার ভগবানকে আমরা কেউ দেখতে পাচ্ছি না, অথচ ভগবান প্রতিনিয়ত আমাদের ঘরে আসছে। তাহলে বলুন, যে পাখিটা আসছে যাচ্ছে তাকে আমরা কেউ ধরতে পারলাম না, তাই না? তাই বাংলাদেশে যার বাড়ি লালন ফকির এই দেহঘরের পাখিটার উদ্দেশ্য করে একটা গান গিয়েছিল, গানটা আপনাদের সবার জানা, কিন্তু গান আমরা অনেকে শুনি, রেকর্ডে বাজে প্রতিদিন, প্রতি জায়গায় অনুষ্ঠানে শুনতে পাই গান হয়, কিন্তু গান শুনি কিন্তু গানের অর্থ আমরা অনেকে বুঝি না, আর যে গান শুনে অর্থ বোঝা যায় না সে গান শুনে কোনো আনন্দ পাওয়া যায় না, আর যে গান গেয়ে কোনো অর্থ না বুঝে গান গাওয়া হয় সে গানকে গান বলা হয় না। তাহলে যে লালন ফকির যে গানটা গেয়েছিল মা, গানটা আমাদের সবার পরিচিত কিন্তু অর্থ আমরা সবাই বুঝতে পারি না, তাই আজকে অনেক রাত তো আপনারা যদি সেই গানটা গাইতে বলেন গাইব, গাইব কি তাহলে হাত তুলে বলতে হবে, বা শুধু গান আমরা শুনেছি গান চিনি কিন্তু গানের অর্থ এটুকু আমাদের বোঝা দরকার। কেমনে আসে যায় ভিতর আছে পাখি কেমনে আসে যায়, ও তার ধরতে পারলে মন পাখি ধরতে পারলে মন বেরি দিতা পাখির পা পাখি কেবলে আসে যা, এই দেহ খাঁচাটা তৈরি করে দিয়েছেন মা, এখানে কটা কুঠুরি দিয়েছে, কুঠুরিগুলোর নাম কি, কটা দরজা দিয়েছে, দরজাগুলোর নাম কি শুনে নাও, আট কুঠুরি নয় দরজা আটা ওরে মো মধ্যে মধ্যে চর কাটা আট কুঠুরি নয় দরজা আটা আটটা কুঠুরি কোথায় কোথায় আছে গো, এই যে বাস্তব দি এটা হলো গোলক ধাম, ভালো করে লক্ষ্য করবেন, এখানে একটা কুঠুরি আছে বক্ষদেশ মথুরা ধাম, এখানে একটা কুঠুরি আছে দুটি কর্ণদয়, একটা হলো গিরিগোবর্ধন, একটা হলো গোকুল ধাম, এখানে একটা করে কুঠুরি আছে, দুটি নয়ন, একটা হলো শ্যামকুণ্ড একটা হলো রাধা কুণ্ড, এখানে একটা করে কুঠুরি আছে, দুটি নাসিকা
একটা হলো কালিন্দী একটা হলো যমুনা এখানে একটা করে কুঠুরি আছে তাহলে কাটা হলো মায়েরা বলুন শুনুন কীর্তন শুনতে এসেছেন সোনার মতো শুনবেন বলুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট কুঠুরি নয় দরজা আবার বলুন দুটি নয়ন দুটি শ্রবণ দুটি নাসিকা বদল কটা হলো সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত পায়ু উপস্থ এই হলো নয় নয় দরজা আরে মধ্যে মধ্যে চরকা কাটা কটা ছটা কি কি কাম ক্রোধ লোভ মহ মদ মৎসর্য এই হলো ছয় আট কুঠুরি নয় দরজায় তো মধ্যে মধ্যে চরে কাটা তার উপরে সদর কথা মন তুই রইলি এই দেহ খাঁচারি আসে যেদিন আমাদের জন্ম হয়েছিল বাবা সেদিনও মৃত্যুর দিনটারও জন্ম হয়ে গিয়েছিল মা জন্মালে মরতে হবে এ কথা মিথ্যে নয় কিন্তু মরতে আমাদের হবে তবু মৃত্যুকে দেখে ভয় পায় তাই না জন্মালে মরতে হবে তবু মৃত্যুকে দেখে ভয় পাই আমরা কারণ একদিন এই তিনতলা চারতলা বাড়ি জমি জায়গা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে হারিয়ে ফেল কবে যেদিন নাকি আমাদের জীবন বেলা বয়ে যাবে তাই বললে বেলা শেষে খেলা ঘেগে যাবে কলা শেষে মো খেলা ঘর ভেঙে যাবে বেলা শেষে মো খেলা ঘর ভেঙে যাবে হাসি কলতা মানে অভিমান হাসি কলতা মানে অভিমান একদিন ছবি হবে একদিন ছবি হবে বেলা শেষে খেলা ঘেঙে যাবে বুকে কত আশা দিয়ে
দুদিনে বাসায় আমি বেঁধেছি কত যে হেসেছি সুখে কত যে আবার দুঃখে কেঁদেছি বুকে কত আশা দুদিনের বাসায় আমি হরি হরি বেঁধেছি কত না হেসেছি সুখে কত না আবার দুঃখে কেঁদেছি বুকে কত আশা নিয়ে দুদিনের বাসায় আমি বেঁধেছি কত যে হেসেছি কত যে আবার দুঃখে কেঁদেছি বুকে কত আশা দুদিনের বাসায় আমি বেঁধেছি কত না হেসেছি সুখে কত না আবার দুঃখে কেঁদেছি এই সুর্গ এই সম্মান এই সুর্গ এই সম্মান শেষে খেলা ঘর ভেঙে যাবে বেলা শেষে খেলা ঘর ভেঙে যাবে এই পৃথিবীতে দুদিনের তরে আমি এসেছি হৃদয়ের মায়া জালে পরকে আপন করে নিয়েছি এই পৃথিবীতে ওগো দুদিনের তরে আমি এসেছি হৃদয়ের মায়া জালে পরকে আপন করে নিয়েছি দুদিনে তরে আমি এসেছি হৃদয়ের মায়া জালে পরকে আপন করে নিয়েছি এই পৃথিবীতে আমি দুদিনের তরে আমি এসেছি হৃদয়ের মায়া জালে পরকে আপন করে নিয়েছি কাল বৈশাখী দমকা হাওয়া কাল বৈশাখী দমকা হাওয়া একদিন আলো দিবে তাই জন্য বলল মা ভগবানকে যদি ডাকতে হয় বিনা স্বার্থে ভগবানকে ডাকো কুরুক্ষেত্রের যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল ভগবান সিদ্ধান্ত নিলেন আমি দ্বারকায় ফিরে যাব আর যখন সিদ্ধান্ত নিলেন আমি দ্বারকায় চলে যাব এমন সময় পঞ্চ পাণ্ডব এসে দাঁড়িয়েছে
সখা আমরা তোমাকে ছেড়ে দিতে পারবো না, আমরা তোমাকে ছাড়া থাকতে পারবো না। ভগবান বলেছিল হে পঞ্চ পাণ্ডব আমাকে যেতে হবে, কিন্তু তোমরা তোমরা বলো কে কি চাও আমি তোমাদের দিয়ে যাব। আস্তে 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 আস্তে, এ বাবুরা কোথায় চলে গিয়েছিল আবার এসে কাছাকাছি, আস্তে আস্তে। আমা ভগবান বলেছিল হে পঞ্চ পাণ্ডব তোমরা বলো কে কি চাও আমি তোমাদের দিয়ে যাব। যেই বলছে কে কি চাও বলো, সঙ্গে সঙ্গে চাইছে, যে যা ইচ্ছে করছে চাইছে ভগবানের কাছে। আর বাঞ্ছা কল্পতরু ভগবান সবার বাঞ্ছা পূরণ করছে। আগে বলেছি না, যারা ভক্ত হয় ভগবানের কাছে কিছু চায় না, সবাই চেয়ে নিচ্ছে, কিন্তু অদূরে ভগবানের লক্ষ্য পড়ে গেল, অদূরে দাঁড়িয়ে পাণ্ডব জননী কুন্তী দেবী কাঙালিনী মা। দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে, যখন নয়ন জলে কাঁদছেন মা ভগবান আর থাকতে পারছি না, ডাকছে পিসিমা পিসিমা আমি দ্বারকায় ফিরে যাব, সবাই আমার কাছে সব কিছু চাইছে, কিন্তু তুমি আমার মা হয়ে তুমি আমার কাছে কিছু চাইবে না, তুমি আমার পিসিমা, তো তুমি আমার পিসিমা আমার কাছে কিছু চাইবে না, চেয়ে নাও মা। যেই বলছি চেয়ে নাও, তখন সঙ্গে সঙ্গে কুন্তী দেবী কি করেছিল জানে, মা আমরা তো ভগবানের কাছে অর্থ চাই, সম্পদ চাই, সন্তানদের মঙ্গল চাই, কিন্তু কুন্তী দেবী কি চেয়েছিল জানে, ধীরে ধীরে আঁচলটা পেতে দাঁড়ালো, অভাবে কৃষ্ণ রে তুই তো অন্তরে যাবি ভগবান, আমি তোর কাছে কি চাই তুই কি জানিস না। ভগবান বলেছিলেন পিসিমা যদিও মা আমি কারোর অন্তরের কথা জানি, তো আমার কাছে যদি কোনো ভক্তরা কিছু না চায় আমি যে তাকে দিতে পারি না। যেই বলছে আমার কাছে চাইতে হবে, কুন্তী দেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, কৃষ্ণ তোর কাছে চাইতে হবে বাবা, না চাইলে তুই দিবি না, বেশ আমি তোর কাছে চেয়ে নেব। চাওয়াটা দেখো মা কি চাইলো, ধীরে ধীরে আঁচলটা পেতে দাঁড়ালো, কৃষ্ণ রে আমি তোর কাছে কি চাই জানিস, এই পৃথিবীর সব মায়েরা তাদের সন্তানদের জন্য তোর কাছে সুখ চায়, কিন্তু আমি কি চাই জানি, আমার যে পাঁচটা ছেলে আছে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদে, এই পাঁচটা ছেলের জন্য তোর কাছে আমি আঁচল পেতে দুঃখ ভিক্ষা চাইলাম। ভগবান বলেছিল ছি ছি পিসিমা এ তুমি কেমন মা, পৃথিবীর সব মায়েরা আমার কাছে তাদের সন্তানদের জন্য সুখ চায়, আর তুমি মা হয়ে তোমার পাঁচটা ছেলের জন্য আমার কাছে আঁচল পেতে দুঃখ চাইছো কেন মা। কৃষ্ণ রে আমি কেন দুঃখ চাইলাম জানি, আমার পাঁচটা ছেলেকে যদি তুই সুখে রাখিস, ওরা যদি সুখে থাকে আনন্দে থাকে, তাহলে কি করবে জানি, তোর মতো জগতে পতিকে এরা ভুলে যাবে, তোর মতো জগতে পতিকে এরা এরা ভুলে যাবে। কৃষ্ণ রে তোর মতো জগতে পতিকে কৃষ্ণ ভুলে
ला सुखेर दिले सुखेर दिले तोरे जगतपति के भूले जावे भगवान बोलेছিলেন भगवान बोलेছিলেন पिसीमा ताई हबे भक्ति जार कृष्ण तार जार आछे भक्ति तार आछे कृष्ण जार भक्ति नाई तार कृष्ण नाई ताई मा ताई राधा रानी अमर प्राण बधुर आशा पथे आवार आछे कि बोलन तो तत्व बोलने पाला है ना पाला बोलने तत्व है ना शास्त्र कथा बोलते गेले बोलते बोलते फुर है ना अन्य दिके ना बोलने आमार भालो लागे ना आबार फिरे आसलाम केमन ताई राधा रानी आमार एदिके सारा निशि जेगे बसे आछे आर चंद्रावलीर कुंजे आमार चंद्रावली सखीदेर काछे बोलछे ओ ललिता अभिषेका आहा हरे कृष्ण चंद्रावली तार सखी देर बोलछे आय आय आमार बधू के आमार कुंजे निये जाए जाए सखी गण करिया जतन जाए सखी गण करिया जतन जाए सखी ओले करिया जतन जाए सखी गण करिया जतन लये चले लिखे तले जाए सखी गण करिया जतन लये चले लिखे तले आजुकार निशी राधिका रूपोशी आजुकार निशी राधिका रूपोशी बंचु को ना गोरो बीने बंचु को ना गोरो बीने वाह चंद्रावली जोर करे गोविंद के घरे लिए गालो अरे लिए आस्ता से यही जाएगा गुलाब पर एक तो आश्चर्य कर बे हाँ कितने ने मध्य कतो प्रेम माधुर चाचे बुझते ही पार बे ना এইবার চন্দ্রাবলী যখন নিয়ে গেল আপন ঘরে অনেক দিন পরে গোবিন্দকে পেয়েছে তো প্রতিদিন রাধা কুঞ্জে চলে যায় তাই সোনার পরঙ্কে শুইয়ে দিলে সেবাটা কেমন দেখুন মা একটু আগে সেবা ভালোবাসার কথা জানলেন কিন্তু চন্দ্রাবলীর সেবাটা কেমন দেখুন গোবিন্দকে ওই সোনার পরঙ্কে শয়ন করিয়ে দিয়েছে সাজাচ্ছে তিলক মুছে দিল চন্দনের ফোঁটা মুছে দিল দিয়ে কি করছে না কপাল একটা বড় করে সিঁদুরের ফোঁটা পরিয়ে দিয়েছে চোখে কাজল পরিয়ে দিয়েছে ঠোঁটে লিপস্টিক দিচ্ছে সারা মুখটা একেবারে কাজলের ফোঁটা ফোঁটা দিয়ে মানে সাজিয়ে দিয়েছে জানেন তো সিঁদুরের ফোঁটা দিয়েছে কপালে আবার গোবিন্দ আমার ওই রাধারানীর অঙ্গে যে রূপ যে রং সেই রঙের বস্ত্রপত্র মানে পীত বস্ত্র কাঁচা হলো আজকে চন্দ্রাবলী কি করছে জানেন রাধা রানীকে দেখানোর জন্য হিংসা করে ওই বস্ত্রটা খুলে দিয়ে নিজের নীল বস্ত্রটা গোবিন্দকে পরিয়ে দিল এইবার পরিয়ে দিয়ে গোবিন্দকে সারা রাত ধরে সেবা করছে সারা রাত ধরে সেবা করছে সেবা করে চন্দ্রাবলীর স্বাদ মিটছে না কিন্তু আপনারা বলুন মা সারা রাত কি জেগে থাকা সম্ভব এই যে আপনারা এখন থেকে ঘুমাচ্ছেন বারোটা বাজতে যায় থাকো মা তাহলে চন্দ্রাবলী সারা রাত সন্ধ্যে থেকে সাজাচ্ছে আর ঘুম আসবে না কি গো তো যত সকাল হয়ে আসছে না চন্দ্রাবলীর নয়নে ঘুম এসে গেছে চন্দ্রাবলী নয়নে কি বলছে নয়নে রে তুই আবার করে ঘুমিয়ে পড়িসিল নয়ন কত ভাগ্যের ফলে গোবিন্দ এসেছে আমার ঘরে তুই যদি ঘুমিয়ে পড়িস নয়ন
তাহলে গোবিন্দের চাঁদে বদরে দর্শন হবে লারে গোবিন্দের চাঁদে বদনে দেখা হবে না রে ওরে লয়ন তুই অমনে করে খুবাসনা কিন্তু মা নয়ন কি আর মানে যতই আপনারা ভালো জিনিস শুনুন না কেন রাত্রি জাগা সারা রাত্রি জাগা সম্ভব নয় তাই চন্দা বলি ধীরে ধীরে যখন সকাল হয়ে আসছে ভোর হয়ে আসছে ঢুলতে ঢুলতে গোবিন্দের চরণের ধারে পড়ে ঘুমিয়ে পড়েছে আহা আর যখন ঘুমিয়ে পড়েছে এদিকে কোকিল ডাকছে কু 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 পদকর্তা লিখলে চন্দ্রা এই রাতটার নাম হলো সোহিনী রাত এটা ভোরের বেলার রাত তবে যে লীলাটি গাইছে এটা ভোরের বেলার কথা তাই গাইছি ভালো করে শুনবেন মা চন্দ্রা বলি রতি ছড়বেতে ঘুমাওয়ালো চন্দ্রা মেতে ঘুমালো কুহরে কোকিলা নিশিভো সবে ঘুমালো রে চন্দ্রা বলে ঘুমিয়ে পড়েছে কোকিল কোকিল কুহু কুহু ডাক দিল আসতে আর যেই ডাক দিল না এদিকে কোকিলের ডাক শুনে ওই চল সময় জানি চতুর বড় নাগর ওই ছন সময়ে জানি চতুর বড় নাগর তে জলতা কর কো তে জলতা কর কো সকাল হয়ে গেছে কোকিলের ডাক শুনে গোবিন্দের ঘুম ভেঙে গেছে তাড়াতাড়ি করে চন্দ্রাবলী শয্যা ত্যাগ করে কি করছে সর্বনাশ সর্বনাশ সকাল হয়ে গেল সকাল হয়ে গেল তাহলে আমার রাধা কুঞ্জে যাওয়া হলো না যে অবস্থাতে ছিল সেই অবস্থাতে যাচ্ছে তার ভাব কেমন চন্দনে চরচিত সাবহু কলিবল নীল অবসর পরিধান অরুণিম লোচন যুগল ঢুলু ঢুলু দিগদলি আওয়াল কান এগুলো হলো ব্রজবলী ভাষা বৈষ্ণব পদাবলী এই বৈষ্ণব পদাবলী কঠিন বুঝতে চায় না কেউ বুঝতে পারে না বাবা তাই না
এগুলো হচ্ছে কীর্তন গল্পগান ভক্তগান এগুলো কীর্তন বলে না এগুলো ভক্ত চরিত্র আর কীর্তন হলো পদাবলী নিয়ে বলছে ওই আস্তে সারানিশি গোবিন্দ ওই চন্দ্রাবলীর সঙ্গে ছিল তো আর কোকিল যখন ডাক দিল না ঘুম ভেঙে গেছে ওই যে অবস্থায় ছিল সেই অবস্থাতে যাচ্ছে কুমোদিনী তেজিওলি কমলপুর ধাবই বায়ুসলিওলে ফুকা আচ্ছা বলো তো কুমোদিনীকে কুমোদিনী কথার অর্থটা কি বুঝতেই পারবে না তোমরা কুমোদিনী কথার অর্থ হলো শ্যামলা ফুল আর এই শ্যামলা ফুল ফোটে কখন বলো তো বলে না বলো শ্যামলা ফুল কখন ফোটে রাত্রিবেলা ফোটে না আর সকাল হয়ে গেলে রৌদ্র পেলে শুকিয়ে যায় যায় না আর পদ্ম ফুল ফোটে কখন দিনের বেলা তাহলে এখানে শ্যামলা ফুল কাকে বললেন পদকর্তা বর্ণনা করলেন ওই চন্দ্রাবলীকে শ্যামলা ফুলের সঙ্গে তুলনা করলেন কুমোদিনী তজিয়লি বলছে আমার ওই চন্দ্রাবলী সারা নিশে ফুটেছিল গোবিন্দ সেবা করছিল কিন্তু সকাল হয়ে যাচ্ছে দেখে আমার চন্দ্রাবলী মুদিত কুমোদিনী তেজিয়লি মানে কুমোদিনী মুদিত হয়েছে ঘুমিয়ে পড়েছে মানে শ্যামলা ফুল যেমন মুদ্রিত হবে আমার চন্দ্রাবলী তেমনি ভাবে মুদ্রিত হয়েছে হ্যাঁ কমলপুরে ধাবই কমল মানে পদ্ম আর পদ্মটাকে আমার শ্রীমতী রাধারানী সে ফুটে বসে আছে জেগে বসে আছে গোবিন্দ আশা পথে নয়ন দিয়ে তাই কমলপুরে ধাবই বায়ু শুনিয়ারে ফুকা বায়ুস মানে কে কে বাবা কে দাদা ভাই বায়ুস কে ওয়াও দেখেছেন বায়ু শুনিয়া অরে ফুকার ওই দাদাভাই বলে দিল কাক কাকের আরেকটি নাম হলো কি শুনে নাও বায়স বায়ু শুনিয়া অরে ফুকার কা 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 করে চন্দ্রাবলী কে বলছে চন্দ্রা গোবিন্দ চলে যাচ্ছে চন্দ্রাবলী একবার জাগো এমনি ভাবে যাচ্ছে অরুণিম লোচন পদাবলীর কত অর্থ দেখুন অরুণিম লোচন যুগ হলো ঢুলু ঢুলু অরুণকে সূর্যদেবের আরেকটি নাম হলো অরুণ আর এই সূর্যদেব যখন উদয় হয় তখন সকালবেলা দেখবে লাল টকটকে রং আর যখন অস্তা চলে যায় লাল টকটকে হয় তদ্রূপ আমার গোবিন্দের দুটি নয়নকে অরুণ বর্ণ বললেন কেন না কাঁচা ঘুমে ঘুম ভেঙে গেছে তো ভোরের বেলা তাই দুটো নয়ন অরুণিম লোচন লোচন মানে চোখ অরুণিম লোচন যুগল মানে ঘুমে ঢুলু ঢুলু দিগদলি মানে ঘুমের ঘরে যাচ্ছে ভোরের বেলা টলমল করছে কোথায় পা দিচ্ছে বুঝতেই পারছে না দিগদলি আওয়ালকান যাচ্ছে এই ঢলতে ঢলতে যখন যাচ্ছে না এদিকে আমার রাধা রানী আমার সখীর কাছে বলেছিল ললিতারে সেই যে বধু আমারে বলে গেল সন্ধে বেলা শঙ্কের করে গেল কুঞ্জ সাজাতে বলল আমার বধু তো আমারে কুঞ্জে এলো না তবে ওই সাধের ফুলো ডালা মালায় আমি রাখবো না কেন জানি আমি ওই ফুলো ডালা মালা ভাসিয়ে দেব এই বলে রাধারানী ফুলো ডালা মালা নিয়ে যখন যমুনার জলে নিক্ষেপ করলেন যমুনা থরে থরে করে কাঁপছে রাধে নিয়ে যাও তোমার এই ফুলো ডালা মালা আমি প্রতিদিনই আশা করে বসে থাকি ওই গোবিন্দ সেবারে মালা পরার জন্য কিন্তু আজ তুমি যে মালা আমার বক্ষে দিলে ওই মালাতে তো গোবিন্দ সেবা হয় নাই নিয়ে যাও ওখান থেকে মালা তুলে নিয়ে যখন বসুন্ধরের বক্ষে দিলেন বসুন্ধরা থরে থরে করে কাঁপছে রাধে মালা তুমি তুলে নাও কারণ প্রতিদিন তুমি কৃষ্ণ সেবা করে সেই মালা আমার বক্ষে রাখো আজ ওই মালাতে তো গোবিন্দ সেবা হয় নাই তাহলে এই মালাটার অবস্থা কি হলো মা মালাই একেবারে জলে একেবারে স্থলে মালাই একেবারে জলে একেবারে স্থলে বলে কেউ তো মালা লয় না তুলে একেবারে জলে একেবারে স্থলে বারে
जले आगे बारे थाले देख लेन बाबा की बुझ लेन भाईरा बोलछे जे वस्तु गोविंद सेवा हय ना जे जीव कोनो दिन कृष्ण कथा बोले ना जे जीव कोनो दिन कृष्ण नाम करे ना कृष्ण के भालोबासे ना भगवान सेवा दे ना बुझे तार जीवनेर कोनो दाम थाके ना जे जीव कोनो दिन कृष्ण भजन करे ना मृत्युर पर तार देहटा सिगाल कुकुर पशु पाखी पर्यन्त छोए ना तई मालाटार तई दशा हलो कृष्ण सेवा हयनी बोले यमुना निलो ना वसुंधरा मा पृथ्वी माला निलो ना राधारानी ओई मालाटा निये आबार ललिता बोलछे हारे बोलेछिलाम तुई जास ना बोलेछिलाम तुई जास ना गेली खेलो अमा राधारानी मनटा खराब करे बसे आछे आर एदिके आबार गोविंद जखन जाच्छे ना दूर थेके लक्ष्य पड़े गेलो दूरे हेरी सुंदरी भाबो नाहि पैठानो दूरे हेरी सुंदरी भव नहीं कोई खान हलो धरो आवन जानी हलो धरो आवन जानी हलो धरो आवन जानी ओवा दूरे हेरी सुंदरी भव नहीं पाई थलो राधा ने दूर थे के लक्ष्य करे देखछे हलो धरो आवन जानी हलो धर के देखो ओवा हलो धर के ताओ जानो ना हलोधर माने बलराम कृष्णेर बड़ दादार नाम हलोधर केनो हाल हलो तार बाहन ओई हाल थाके सब समय लांगन एइजोरे माने हलोधर राधारानी दूर थेके देखछे हलोधर माने बड़ दादा आसछे केनो हलोधर आवालो जानि आर बड़ दादा तो भासुर हाँ बड़ दादा तो भासुर ताई ललिताके बोलछे ए ललिता তুই দাদাকে আসনটা এনে দে কি হয়েছে জিজ্ঞাসা করতে হবে এইবার ললিতা কি করছে ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে আসন দেওয়ালো আনি গয়া আসন দেওয়ালো আনি আসন দেওয়ালো আনি এই যে দাদা আসুন আসুন বসুন বসুন আসুন আসুন বসুন বসুন এই তো আসলে পেতে রেখেছি আসুন আসুন বসুন বসুন এই তো আসলে পেতে রেখেছি আসুন আসুন বসুন হলো ধরো আওয়াল জানি হলো ধরো আওয়াল জানি রাধারানী ভাবলো নীল বস্ত্র পরে এসেছে আর অন্ধকার অন্ধকার আছে তো ভোর ভোর ঠিক বুঝতে পারছে না ভেবেছে বড় দাদা বলরাম এসেছে এবার প্রণাম করছে ভাসুর হয়তো এখন তো আমরা ভাসুরকে মানি না ভাসুর দেখে ঘোমটা নেই না ভাসুর দেখে সুট প্যান্ট পরি সুট প্যান্ট পরে ঘুরে বেড়াই তাই না দাদা মেজদা বর্দা শেজদা কিন্তু আমার রাধারানী ভাসুর বলে কত সম্মান দিচ্ছে দেখুন বলরামকে করে মানে এক হাত ঘোমটা টেনেছে আর হাত দুটো জোড়ো করে বলছে কি করে কর সুন্দরী গলেতে অম্বর ধরি করে কর সুন্দরী গলেতে অম্বর ধরি ভারবে করল পরনা ও গো ভারবে করল পরনা আমি ভারবে করল পরনা করে করে সুন্দরী গলে অম্বর মানে গলায় কাপড় হ্যাঁ করল প্রণাম মানে মাটিতে প্রণাম করছে এবার প্রণাম করে সাইতে গিয়ে দাঁড়িয়েছে ঘোমটার মধ্যে জিজ্ঞাসা করছে দাদা ভালো আছে তো ভালো আছে তো দাদা ভালো আছে তো দাদা মা রোহিণী ভালো আছে তো বনব্রতের কুশল বলো মারুহিনী ভালো আছে তো বনব্রতের কুশল বলো মারুহিনী ভালো আছে তো ওমা ভগবান মনে মনে চিন্তা করছে ব্যাপারটা কি আমার দেখা পেয়ে আমার ভালো মন্দ না জেনে বলরামের মা তা রোহিণী দেবীর কথা জিজ্ঞাসা করছে কেন রায়
বেশ বলে ফেলি তখন বলছে এই যে তুমি কি বলতে চাইছো রোহিণী কো মঙ্গল পুছো তো হু সুন্দরী 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 সহায় তো বুঝু যে ওগো সহায় তো বুঝু যে ওরাই তুমি তার কথা শুনাইছো কেন সে যে আমার মা নয় সে যে হলো আমার বড় দাদা বলরামের মা আমার আমার বড় মা তাহলে তুমি কে বলছে রাম অনুজ হম প্রাত আয়ন তোয়া সঙ্গে করাইতে ভে আমি আমি রাম নই আমি হলাম রামের ছোট ভাই শ্যাম হ্যাঁ গোবিন্দ যেই বলেছে শ্যাম সঙ্গে সঙ্গে ঘোমটা খুলে দিল এই ওঠো ওঠো রাম নই শ্যাম এবার কি করছি তেলে নিয়ে এই যে এদিকে ভালো হইলা আরে বধু আইলা সকালে ভালো হইলা আরে বধু আইলা সকালে প্রভাতে দেখি তোমাকে দিনে যাবে ভালো প্রভাতে দেখি তোমাকে দিন যাবে ভালো তিরস্কার করছে আর অন্তরে বলছে বধু হে তুমি এই সকালে বেলায় এসেছো ভালো হইলা আরে বধু আইলা সকালে সকাল বেলা ঘুম ভেঙে কোন জীব যদি গোবিন্দ দর্শনে পায় তার দিন ভালো যায় তাই বলি হে বধু তুমি আজ সকাল বেলায় এসেছো আমার ঘরে শুধু আজ নয় এমনি করে নীতি প্রতিদিন তুমি সকাল বেলায় এসে আমার ঘরে আমি তোমার চাঁদ বদরে দর্শন করব এদিকে এসো দেখি ভালো করে বদনটা নিরীক্ষণ করে বলছে এ কি তোমার তোমার সুন্দর বদনটা আমার মলিন হলো কেন নীল উৎপল শ্রীমুখমণ্ডল ঝামর কাহে ভেল এই যে তোমার নীল পদ্ম ফুলের মতো বদনটা ঝামার মতো কালো হলো কেন এই যে মাইরা এবার শোনো কি মজা ঝগড়া বলেছিলাম না যে ঝগড়া পালা যেই বলছে তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল ঝামর কাহে ভেল নীল পদ্ম ফুলের মতো বদনটা ঝামার মতো কালো হলো কেন আর গোবিন্দ কি মিথ্যে কথা বলে না এইবার কি কোনো উপায় না পেয়ে বলছে ওরাই তুমি যা ভাবছো তা নয় আমার মুখটা কালো শুকিয়ে গেছে জানো বলবো মদন জরে তনু তা তলে জাগরণে নিশি গেল মদন জরে তনু তা তলে জাগরে নিশি গেল জানো গত রাত্রি তুমি কেন আসতে পারিনি সেটাই শোনো আরে বাবা আমার ভীষণ জ্বর হয়েছিল দেখেছো মা কি চালাকি ভীষণ জ্বর হয়েছিল মদনজরের বিকার হয়েছিল তাই তো আমি আসতে পারিনি রাই সেই জন্য সারা রাত জেগেছিলাম জ্বরে গা পুড়ে গেছে মুখ পুড়ে গেছে তাই আমার মুখটা কালো হয়ে গেছে মদনজরের বিকার হয়েছিল না ও তা না হয় হলে বধু এই এদিকে এসো এদিকে সিন্দুরে কাহে অলকা পরি সিন্দুরে কাহে অলকা পরি চন্দন কাহা গেল তিরস্কার করছে বুকে আর মনে মনে বলছে হে গোবিন্দ সারা জনম তিলক চন্দন পরাতে যার জনমে গেল কিন্তু বলো এখন তোমাকে সিন্দুরের ফোঁটা কে মানালো সিন্দুরের বিন্দু কে মাদিল সিন্দুরের বিন্দু বলো বধু কে মানালো সিন্দুরের বিন্দু কে মানালো তিলক পরাতে যান জনমে গেল বধু তিলক পরাতে যান জনমে গেল সিন্দুরের বিন্দু কে
বলে যার চন্দন তিলক পরাতে জন্ম গেল সিন্দুরের ফোঁটা কে দিয়েছে তোমা গোবিন্দ দেখছে উনি তো দেখেননি কি অবস্থায় উঠেছে এই বাচ্চারা চপ হ্যাঁ তো আমার কপালে সিন্দুর তো এবার কি বলে বোঝাই রাধারানীকে তোমার বোঝাতে হবে বলছে ওরাই আমার কপালে সিন্দুরের ফোঁটা কেন তুমি বুঝতে পারছো না আরে বাবা রাত্রিবেলা আমি আসতে পারিনি ভেবেছিলাম তুমি আমার খুঁজে বেরিয়ে পড়েছো এই রাত্রিবেলা অন্ধকার পর ভাবলাম আমার খুঁজে তুমি বেরিয়েছো না জানি তোমার কোনো অমঙ্গল হয় রাত্রিবেলা তাই তোমার মঙ্গল কামনার্থে ওই গিরি গোবর্ধন মাতা গৌরীর সেবা দিতে গিয়েছিলাম আর সেবা করা অন্তে আমার কপালে সিন্দুর পরিয়ে দিল হ্যাঁ গো রাধারানী বললেন তা না হয় হলো এই যে বসে পড়লে কেন ওঠো বদমাস কথা কারা শরীরটা ওর খারাপ তো সারা রাত জেগে আছে আমার বোতামটা খোলো দেখি নখ নিরিঘাত ক্ষত বক্ষসি নখ নিরিঘাত ক্ষত বক্ষসি গো নখ নিরিঘাত ক্ষত বক্ষসি দেওয়া লোক নারী এই দেখুন বা বলছে নখ নিরিঘাত ক্ষত পদাবলী দেখুন নখ নিরিঘাত ক্ষত বক্ষসি দেওয়া লোক নারী আসলে চন্দ্রাবলী এমন আদর করেছিল এমন ভালোবেসেছিল না চন্দ্রাবলী লোকের দাগ কখন ভগবানের বুকে লেগে গেছে ভগবান নিজেই জানে না কিন্তু দেখতে পেল আমার রাধারানী মনে মনে বলছে বধু হে এমন করে তোমার পক্ষে নখের দাগ কে দিল নখা ঘাদ করলো কে বধু সে কি কৃষ্ণ সেবা জানি না বধু সে কি কৃষ্ণ সেবা জানে না বধু হে সে কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা না জানতো সে তো আমার কাছে এসে শিখে যেতে পারত এমন করে তোমায় নখের দাগ দিয়েছে গোবিন্দ দেখলো হ্যাঁ তো আমি তো এতক্ষণ জানি না এবার রাধারানীকে আমি কি বলবো আবার বোঝাতে লাগলো কি এইবার গোবিন্দ উত্তরটি চোরায় তুমি যা ভাবছো তা নয় কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত তো হে ঢুরাইতে গৌরী চঞ্চল কেন একটু শান্ত হয়ে বসতে পারো না তোমরা আসতে চলো বলছে কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত তোহে ঢুরাইতে গৌরী বলছে জানো রায় ওই রাত্রিবেলা বৃন্দাবনের অন্ধকার পদ দিয়ে আসছিলাম তো আর ওই বৃন্দাবনের কঠিন কণ্ঠ কখন আমার বক্ষকে ক্ষত বিক্ষত করেছি কিন্তু একই নয়ন কাজর পয়ানে লেগেছে নয়ন কাজর পরানে বোধ হে বল বল পরাণ বোধ হে নয়নের কাজল পয়ানে লেগেছে ভুই ঢুলু ঢুলু আঁকি আমা পানে চাও ফিরিয়া দাঁড়াও ভালো করে তোমায় দেখি
ভালো করে তোমার গে কি নবীনের কাজে তোমার বয়ানে লেগেছে বয়াল মলে বদন নয়নের কাজল বদলে লেগেছে মা মলিন হয়েছে দেহা কোন রসবতী পেয়ে গুণমধি নিগড়ে রয়েছে সেহা মধু রাত্রিবেলা তুমি কোথায় ছিলে সত্যি করে বলো যখন এই কথা বললেন গোবিন্দ আর কোনো উত্তর প্রতি উত্তর দিতে পারছে না আমায় এত সময় ধরে বলছিল কিন্তু তা না হয়ে গেল বধু তোমার পরনে বস্ত্রটা নীল কেন নীলম্বর তুহি পহিরলি পীতম্বর ছাড়ি বধু সারা জনমে পীতবাসে পড়াতে জনমে গেল এখন নীল বসরে তোমায় কে পড়ালো রাধে আমার পরনে নীল বসন কেন তুমি জানো না তুমি বুঝতে পারছ না আমি ক্লান্ত দেহ নিয়ে দাদা বলরামের কোলে শয়ন করেছিলাম আর কখন ঘুমের ঘরে আমার বছর পরিবর্তন হয়েছে আমি নিজেই জানি ও এতক্ষণ বলছিল এমন সময় ওই চন্দাবলীর দাসী পদ্মা গিয়ে দাঁড়িয়েছিল কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে তোমার কথা বলাটা শেষ হোক আমি হাতে হাড়ি ভেঙেই ছাড়ি আর যেই কথা বলা শেষ অমনি ওই চন্দাবলী দাসী পদ্মা গিয়ে হাজির এই যে গিয়েছে মা চোরের মন দেখবেন যে অপরাধ করে না আর সেই শাস্তি দেওয়ার জন্য যদি কেউ যায় সত্যি ঘটনা সবার সামনে যদি একবার প্রকাশ হয়ে যায় সেই ভয়ে থতমত হয়ে গেছে আমার ভগবান যখন দেখছি উমা পদ্মা করতে গেলো এই যে গোবিন্দ তখন থেকে অনেক কথা আমি শুনছি তুমি বলছো আমি কিচ্ছু আমার বলার দরকার নেই আমি হাটে হাড়ি আমি হাটে হাড়ি ভাঙতে আসিনি বাবা তবে একটা কথা বলবো বলে কি বলে আগে আমি জানতাম তুমি ওই ননি চুরি করো ব্রজবাসীদের ঘরে ঘরে ঢুকে ক্ষীর চুরি করে মাখন চুরি করো এখন দেখছি তো তুমি সোনা দানাও চুরি করো কি বলছো আমি সোনা দানা চুরি করি কার সোনা চুরি করেছি আমি বলে আরে তুমি একটু শান্ত হও বলছি আমি হাটে হাড়ি ভাঙতে আসিনি বাবা তাহলে কি করতে এসেছো চুপ করো না চুপ করো না বলে সোনা দানা চুরি করেছি মানে কি বলে আরে বাবা গত রাত্রিতে আমার সখি চন্দ্রাবলীর চরণে যে তুমি আলতা পরিয়েছিলে না ওই নূপুরগুলো খুলে সোনার নূপুর তো তা সোনার নূপুর খুলে যে কোটোতে রাখা হয়েছিল সেই নূপুরের কোটোটা পাওয়া যাচ্ছে না এতক্ষণ ধরে রাধা রানীর কাছে মিথ্যে কথা বলে বলে আসছিলেন আমার গোবিন্দ আর যেই চন্দ্রাবলীর দাসী পদ্মা গিয়ে সত্যি কথাটা বলে দিল রাধা রানী রেগে ক্রোধান্বিত হয়ে বলছে আসন থেকে ওঠো সখীদের বলছে এই শোন যেইখানে বসেছিল তুলে ফেলে মাটি যেইখানে বসেছিল তুলে ফেলে মাটি যেইখানে বসেছিল তুলে ফেলে মাটি এখনি উঠিয়া গেলে দেব ছনা ঝাঁটি এখনি উঠিয়া গেলে দেব ছনা ঝাঁটি এমন ঝগড়া বেঁধে গেল আর ঝগড়াটা বাঁধালো কে পদ্মাবতী না নূপুর নূপুর যদি না বাঁচতে এত ঝগড়া হতো বাবা তো অনেক রাত হয়ে গেছে সাড়ে বারোটা হয়ে গেছে তো এই পর্যন্ত যত বাড়াবো তত হবে আমি আর যাব না আপনাদের আর কষ্ট দেব না অনেক রাত্রিবেলা তো এই পর্যন্ত আমি সমাপ্ত করে দেব ও গো এইখানে রহিল আমার লীলা রমাধুরী ও গো এইখানে রহিল আমার লীলা রমাধুরী আর যাদব দলে সবাই মিলে বলুন হরি 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 বল 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 হরি জয় জয় শ্যাম সুন্দর কি জয় ভক্ত মন্ডলী কি জয় নবদ্বীপ ধাম কি জয় বৃন্দাবন ধাম কি জয় জয় রাধে জয় রাধে যাই হোক এত রাত্রি পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ তো আচ্ছা হবে হবে কালকে তো সারা রাত জাগবেন রাজলীলা আছে একটু ঘুমাতে হবে না তো যাই হোক সব অপরাধ ক্ষমা করুন সবাই ভালো থাকুন সবাই কুশলে থাকুন এই পর্যন্ত রাখলাম